মোটামুটি 2 মিনিটের মতো এটাকে আমি ফুটতে দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিই। তোমাদেরকে কিছু আমি এর সম্বন্ধে টিপস দিই, অনেকের আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ঝুম্পা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সয়াবিন আর ডিম দিয়ে ধোকা। তো আমি কিভাবে রেসিপিটা রেডি করি সেটা সম্পূর্ণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো আমি যা বলি তোমরা লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই সেটা শেয়ার করো যাতে অন্যরাও সেটা দেখার সুযোগ পায়। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, এই ধোকার বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। উপকরণের মধ্যে লাগছে এখানে যে সয়াবিন সেটাকে আমি কিমা করে নিয়েছি, আর সেদ্ধ করার সময় নুন আর একটুখানি লেবুর রস দিয়ে আমি সেদ্ধ করেছি। আর কিমাটা এরাভাবে হবে যেন পুরনো ফাইন পেস্ট যেন না হয়ে যায়। তাহলে সয়াবিনের কিমা, সাথে লাগছে দুটো ডিম, আছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বেসন, ঘি, পেঁয়াজ আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, নুন, চিনি, এখানে আছে তেজপাতা আর আছে গোটা গরম মশলা। এর সাথে লাগছে টমেটো পেস্ট, সাদা তেল, এর বদলে সর্ষের তেল ইউজ করতে পারো, আর টুমো করে কাটা আছে আলু। তো এই কটা উপকরণ দিয়ে আমি বানাবো, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে আমি সয়াবিনের কিমাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডিম দেবো। এরপর দেবো আমি এক চামচের মতো আদা রসুনের আর পেঁয়াজের পেস্ট, দেবো কুচনো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করে সেই হিসাবে দেবে। যেহেতু নুন দিয়ে আমার এটা সেদ্ধ করা ছিল তাই সামান্য অল্প একটু নুন দেবো, যেহেতু ডিম ফিম পড়েছে তার জন্য। সাথে দেবো বড় 2 চামচের বেসন, এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। যদি মনে হয় যে সয়াবিনের কিমাটা তোমাদের বেশি সেক্ষেত্রে তোমরা আর একটা ডিমও কিন্তু দিতে পারো, আমার এখানে 2 ডিম দিয়েই হয়ে যাবে। তাহলে আমি মিশিয়ে নিই। তো আমি খুব ভালো মতো করে এটাকে আমি মেখে নিয়েছি। এরপর যেটা করব, তো এখানে আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান, এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে ভালোভাবে। তেল এখানে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর যে সয়াবিনের পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আমি পুরোটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে এটাকে আমি স্প্রেড করে দেব। চামচের সাহায্যে করতে পারো, স্প্যাচুলার সাহায্যে করতে পারো, খুন্তির সাহায্যে, যেটা তোমাদের সুবিধা হবে। আঁচটাকে তোমরা মিডিয়াম করে রাখবে। এটাকে এবার আমি কভার করে দেব মোটামুটি 4-5 মিনিটের জন্য, এটাকে আমি হতে দেব মিডিয়াম আঁচে। A few minutes later 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুললাম। তোমরা বুঝতে পারবে যখন দেখবে যে ওপরটা পুরো ড্রাই টাইপের হয়ে গেছে, খুন্তিতে লাগছে না, তখনই মনে করবে যে একটা পিঠ হয়ে গেছে। এরপর এটাকে তোমরা বেশি খুন্তি করে যদি ওঠাতে পারো তো খুব ভালো, যদি ওঠাতে না পারো তাহলে কিন্তু একটা থালার সাহায্যে করতে পারো। আমি যেহেতু পারবো তো আমি উল্টে দিলাম। যারা নতুন করবে তারা কিন্তু রিস্ক নিতে যেও না, একটা থালা উপরে দিয়ে উল্টে দিয়ে তারপরে আবার সেটাকে করে দেবো। আমি সাইড থেকে আরেকটু তেল দিয়ে দিলাম, ওই পিঠটাও আমি মোটামুটি 2-2.5 মিনিট করব। যেহেতু আমি এই পিঠটা 5 মিনিট করেছি, ওপর পিঠটা অনেকটা ড্রাই হয়ে গেছিলো, তো ওটাকে আমি ঢেকে 2-2.5 মিনিটের মতো হতে দেবো। অপর পিঠটাও আমি 2.5 মিনিটের মতো আমি সেঁকে নিলাম, মানে ভেজে নিলাম। এবার এটাকে আমি ঢেলে রাখবো, যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আলুটাকে ভেজে নেবো। তাই আমি আবার দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন,
আর দেব সামান্য একটুখানি হলুদ। এরপর যে ডুমো করে কাটা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। এটাকে আমি ঢেকে আলুটাকে আমি হাফ বয়েল অবধি ভেজে নেব। তো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এটা তুলে নেব। আলু আমি তুলে নিয়েছি, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আরো একটুখানি তেল। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। এবার এটাকে আমি 10 সেকেন্ডের মতো একটু নেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলো। এতে আমি দেব পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট। তোমরা এতে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারো বা পেস্টও ইউজ করতে পারো, এটা তোমাদের সুবিধা। পেঁয়াজের পাতা গন্ধ যাওয়া অবধি, মানে পেঁয়াজ আদা রসুনের পাতা গন্ধ যাওয়া অবধি এটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। ততক্ষণ ধরে এটাকে কষবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর এতে দেবো আমি হলুদ গুঁড়ো, টেস্ট অনুযায়ী লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করো। এটাকে আমি ভালো করে কষবো, প্রয়োজনে জল ইউজ করতে পারো, কিন্তু হ্যাঁ সবসময় গরম জল ইউজ করার চেষ্টা করো। এখানে আমি একটুখানি জল দিচ্ছি, কিন্তু হ্যাঁ গরম জল। এরপর এটাকে আমি ভালোভাবে কষবো। মশলা আমাদের সুন্দরভাবে কষে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো। এটাকে আমি মিনিট দুয়েকের মতো আলুর সাথে কষবো। এই সময় এতে আমি দেবো স্বাদ অনুযায়ী নুন। আমার আলুতে নুন দেওয়া ছিল, ওখানে সয়াবিনটাতে নুন দেওয়া ছিল, সেহেতু সেই হিসাবে একটু নুনটা আমি দেবো, যেহেতু একটু ঝোলঝোল করবো তাই। আর দেবো সামান্য একটু চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মশলার সাথে ভালোভাবে আমি আলুটাকে কষবো, আর আঁচটা কিন্তু মিডিয়ামে কষবে, হাই ফ্লেমে কিন্তু কষবে না, তাতে মশলা পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে। প্রয়োজনে গরম জল ইউজ করতে পারো। আলুর সাথে মশলা খুব সুন্দরভাবে কষে গেছে, দেখো পুরো তেল বেরিয়ে গেছে সাইড থেকে বোঝা যাচ্ছে। এরপরে আমি এতে জলটা দেবো, জলটা একটু বুঝে দেবে, মানে একটু বেশি করেই দেবে, যেহেতু সয়াবিনের ঢোকাগুলো জল টানবে। আর বলেছিলাম গরম জল অবশ্যই। জল আমি দিয়ে দিলাম, এবার এটাতে ফুড উঠলে আমি ওগুলো দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি ফুড উঠে যাবে যেহেতু গরম জল ইউজ করেছি। তো ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি পিস করে রাখা পোকাগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজার সময় হয়ে গেছিল অনেকটা। বেশিক্ষণ এবার আমি এটা রান্না করবো না, মোটামুটি 2 মিনিটের মতো এটাকে আমি ফুটতে দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিই। তোমাদেরকে কিছু আমি এর সম্বন্ধে টিপস দিই। অনেকের আছে যে সয়াবিনের স্মেলটা তাদের পছন্দ হয় না, সেক্ষেত্রে সেদ্ধ করার সময় লেবু দিয়ে সেদ্ধ করো, তাতে দেখবে সয়াবিনের স্মেলটা অনেকটা কেটে যায়। আর সেদ্ধ করার পর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবে। যেহেতু এটাতে আমি ধোকা টাইপের করে রান্না করছি, জলটা একটু বেশি করে দেবে, নাহলে কিন্তু পুরো শুকিয়ে যাবে, সেদিকে কিন্তু খেয়াল রাখবে।
তিন নম্বর টিপস, রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তো এইগুলো তোমরা ফলো করো, আশা করছি তোমাদের রান্নাটাও খুব সুস্বাদু হবে। দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার এর মধ্যে আমি দেব হাফ চামচের মতো ঘি। তোমরা এই সময় গরম মশলাগুলো কিন্তু ইউজ করতে পারো, আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি আমি আর দিইনি। তোমরা এতে ধনে পাতা কুচিও ব্যবহার করতে কিন্তু পারো। ঘি দেওয়ার পর আমি আর ফোটাবো না, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি একটু রেস্টে রাখবো, দিয়ে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো। ডিম সয়াবিনের ধোকার ডালনা আমাদের পুরো রেডি, মানে আমি রেডি করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে আর বাড়িতে বানিয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর খুব খুব ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলো না। আর যারা যারা নতুন আমার চ্যানেলে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের রান্না করার পর তোমাদের ভালো লাগবে, তাহলে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে অবশ্যই জানিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাও, ভালো ভালো চিন্তা করো, আর দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।